হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। বর্ষা সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি ফ্রেন্ড তোমাদের জন্য একটা দুর্দান্ত টক দই ফেস প্যাক নিয়ে, সরি ফেস প্যাক না, হেয়ার প্যাক নিয়ে। তো তোমরা এটা চুলে লাগালে, তোমরা এই হেয়ার প্যাকটা চুলে যদি লাগাও, তোমরা বুঝতে পারবে যে তোমাদের কতটা হেল্প হয়েছে, কতটা তোমরা চুলের সমস্যা থেকে বেঁচেছ। তো দেখো, এর মধ্যে আমি নিয়েছি টক দই, মধু, একটা হাফ একটু কাটা পাতি লেবু, আর ঘৃতকুমারী তথা অ্যালোভেরা। তো ফ্রেন্ডস দেখো, এবার একটা বাটির মধ্যে আমি 2 চামচ পরিমাণ টক দই নিয়ে নিলাম। তো জানো তোমরা ফ্রেন্ডস, টক দই আমরা খাওয়ারদের যেরকম উপকারী, স্কিনের পক্ষে, চুলের পক্ষেও ততটা উপকারী। এর মধ্যে নিলাম একটু হানি মানে মধু, আর অল্প পরিমাণে একটু পাতি লেবু রস। তো তোমরা জানো ফ্রেন্ডস, পাতিলেবুতে আমাদের চুলের ময়লা, ধুলো, বালি এগুলো পরিষ্কার করতে অনেক সাহায্য করে। আর এর থেকেও বড় কথা, যাদের চুলের খুশকির সমস্যা সেসব থেকে অনেক নিরাময় আপনারা পাবেন। এরপর আমি নিয়ে নিচ্ছি যে অ্যালোভেরাটা আমরা কেটে রেখেছিলাম ফ্রেন্ড, এটা যদি তোমরা অন্য কোনো ব্র্যান্ডের অ্যালোভেরা ব্যবহার করতে তাহলে সেটা ডাইরেক্ট নিলেই হয়ে যেত, কিন্তু যেহেতু এটা আমাদের গাছের অ্যালোভেরা, তো সেই জন্য অ্যালোভেরাটা কেটে কিছুক্ষণ রেখে দিতে হয়। রেখে দিয়ে তারপর সেটা জেলটা বার করে নিতে হয়। তো কেটে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর দেখো জেলটা বার করে নিচ্ছি, তোমাদের দেখাচ্ছি। দেখো অ্যালোভেরাটা কেটে আর চামচের সাহায্যে জেলটা আমরা বার করে নিচ্ছি। তো ফ্রেন্ডস দেখো, জেলটা আমাদের বার করা হয়ে গেছে। এবার আমি একটা চামচ দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি অ্যালোভেরা জেলটাকে, মানে জেলের মধ্যে তো অনেক দানা দানা থাকে, সেই জন্য ফেটে নিচ্ছি। আর এই ঘৃতকুমারী বা অ্যালোভেরা জেল, এর মধ্যে যে ভিটামিন ই থাকে, আর এছাড়াও তোমরা পেয়ে যাবে যে যাদের চুল জোট, ময়লা ইত্যাদি যাদের থাকে, যে চুলে জোট মুক্ত হওয়ার জন্য অ্যালোভেরা খুবই, আর স্মুথ একটা সিল্কি চুলের জন্য অ্যালোভেরা খুবই কার্যকারিতা এর আছে। তো এবার যেটা ক্রিমিটা আমরা করে রেখেছিলাম যে প্যাকটা, সেই প্যাকের মধ্যে আমরা দিয়ে দিলাম অ্যালোভেরা জেল। এবার দিয়ে এই সব উপকরণগুলোকে আমরা ভালো করে মিশিয়ে নেব। ভালো করে ফেটে নিতে হবে ফ্রেন্ডস, কারণ এর মধ্যে যেহেতু মধু আছে, তারপরে পাতিলেবুর রস, অ্যালোভেরা জেল, টক দই, সবকটা উপাদানকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তো ফ্রেন্ডস দেখো, ভালোভাবে ফেটে নিয়েছি, কিন্তু যেহেতু আমার আরেকটু টক দই লাগবে, তাই বাকি আরও 1 চামচ টক দই আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। টক দই যেমন আমাদের স্কিনের পক্ষে, মুখের দাগ, ছোপ, মেছে তাপ, ব্রণ ইত্যাদি দূর করতে সাহায্য করে, তেমনই কিন্তু আমাদের চুলের পক্ষে অত্যন্ত অত্যন্ত খুবই দরকারি জিনিস একটা টক দই। টক দই আমাদের চুলকে সিল্কি, স্মুথ এবং নতুন চুল গজাতেও অনেক সাহায্য করে। দেখো ফ্রেন্ডস, আমি যে আরেকটু টক দই দিলাম, এগুলো ভালো করে ফেটে নিচ্ছি। তো ফ্রেন্ডস দেখো, প্যাকটা আমাদের রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, কত সুন্দর ক্রিমি ভাব এসেছে। তো এবার প্যাকটা দেখো ফ্রেন্ডস, আমাদের রেডি হয়ে গেছে। এবার আমি চুলের মধ্যে অ্যাপ্লাই করে তোমাদের দেখাবো, দেখতে থাকো। আর তোমরা অবশ্যই ফ্রেন্ডস এটা বাড়িতে ব্যবহার করবে, তোমরা অনেকটা উপকার পাবে। আমাদের চুলের জন্য শুধু তেল নয়, আরও তো কিছু পুষ্টির দরকার হয়। শুধু তেল মাখলেই কি আমাদের চুলের পুষ্টি হয়ে যায়? আরও তো কিছু দরকার, যেটা আমরা আমাদের যেমন খাই খাবারে, যেমন মাছ, মাংস, ডিম, শাক, সবজি, ফল, মূল ইত্যাদি, যেরকম আমাদের আমাদের শরীরের জন্য প্রোটিন জিনিস দরকার, তেমন তো চুলেরও কিছু প্রোটিন আছে, চুলেরও কিছু খাদ্য আছে। তো শুধু তেল মাখলে কি আর শ্যাম্পু দিলে কি ফ্রেন্ডস হবে? তেল মাখলে তেল চিটচিটেও বেশি হতে থাকবে, আর শ্যাম্পু দিলে বেশি চুলটা মানে সিল্কি হলে ছাড়াও একটা ফাঁপালো টাইপের চুলটা হবে, মানে চুলের কোনো পুষ্টি পাবে না। তো এর মধ্যে আমাদের কিছু কিছু, যেমন আমরা খাওয়ার মধ্যে কি ডেলি ডাল ভাত দিলে আমাদের ভালো লাগবে, তেমন অন্য অন্য যেমন খাবার আমরা চেঞ্জ করে খাই, কেমন তেমন চুলেতেও তো সেই পুষ্টিটা দিতে হবে। তো দেখো ফ্রেন্ডস, আমি আমার চুলের মধ্যে ভালো করে এটা লাগিয়ে নিচ্ছি।
হালকা হাত দিয়ে ভালো করে যেরকম তেল মাসাজ করো না ফ্রেন্ডস, তেমন সেই তেল মাসাজের মতনই এই প্যাকটা আমাদের চুলের মধ্যে মাসাজ করে নিতে হবে। যেহেতু টক দই দেওয়া আছে সেরকমই একটা তেল তেলে ভাব ক্রিমটার মধ্যে হয়েছে প্যাকটার মধ্যে, সেই হেয়ার প্যাকটাই হালকা মাসাজ তেলের মতো করে আমাদের চুলে স্ক্যাল্পে ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে। এটাতে ফ্রেন্ডস তোমাদের নতুন চুল গজাতেও কিন্তু অনেকটা সাহায্য করবে। এবার দেখো চুলে যে ডগা ফাটা হয় কি, অনেকে চুল দেখা যায় মানে একটা চুলে দুটো মুখ দুমুখ সেগুলো লাল লাল হয়ে যায়, তো এইটা এই প্যাকটা মাখলে কিন্তু ফ্রেন্ডস সেগুলো হবে না, সেগুলো ঝরে যাবে, সেই চুলের সমস্যাটা হবে না। তো সেরকম যদি হয় যে একটা চুলের থেকে দুটো মুখ বেরোয় লাল হয়ে থাকে, ওরকম হলে চুল কিন্তু বাড়তেও চায় না। তো তোমরা যদি এরকম প্যাকটা লাগাতে থাকো তাহলে এরকম চুলের সমস্যা কিন্তু হবে না। তো দেখো ফ্রেন্ডস ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি মাথায়, ভালোভাবে তোমরা অন্তত পাঁচ থেকে ছ মিনিট ভালো করে মাসাজ করে দেবে। মাসাজ করে এটা আধ ঘন্টার মতো মাথায় রেখে দেবে। রাখার পর যেরকম তোমরা নর্মাল জল দিয়ে শ্যাম্পু করে নাও ঠিক সেরকম শ্যাম্পু করে নেবে। দেখো ফ্রেন্ডস আমি ভালো করে মাসাজ করে নিচ্ছি, আর কেউ যদি এটা অ্যাপ্লাই করে দেয় তো আরও ভালো নিচে করার থেকে। তো দেখো ফ্রেন্ডস আমার অ্যাপ্লাই হয়ে গেছে, এরপর আমার শ্যাম্পু করার পালা। তো শ্যাম্পু ফ্রেন্ডস কখনো ডাইরেক্ট করবে না, দেখো আমি তোমরা যে ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করো তো সেই শ্যাম্পুটা নিয়ে নেবে, আর শ্যাম্পু কিন্তু ডাইরেক্ট মাথায় দেবে না। তো শ্যাম্পুর মধ্যে আমি নিয়ে নিলাম কিছুটা চিনি। দেখো চিনি কিন্তু আমাদের চুলকে সিল্কি করতে অনেকটা সাহায্য করে। তো দেখো আমি শ্যাম্পুর পাতাটা কেটে নিয়েছি, এবার শ্যাম্পুটা আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখো ফ্রেন্ডস শ্যাম্পুটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, এবার এর মধ্যে আমরা চিনিটা অ্যাড করে দেবো। চুলের পুষ্টিতে চিনিও কিন্তু এর অনেক কার্যকারিতা আছে ফ্রেন্ডস। ডাইরেক্ট তোমরা কেউ চিনি যদি নাও দাও তো শ্যাম্পুতে সামান্য জল দিয়ে সেটা মিক্সড করে তারপরই তোমাদের হেয়ারে তোমরা লাগাবে। ডাইরেক্ট কিন্তু কেউ হেয়ারে ডাইরেক্ট কেউ শ্যাম্পু দেবে না, কারণ শ্যাম্পুতে অনেক কেমিক্যাল থাকে যেগুলো ডাইরেক্ট আমাদের চুলে গেলে অনেক ক্ষতি করতে পারে। তো হালকা জল দিয়ে যদি আমরা এটা ইউজ করে নিই, আগে প্রথমে হালকা জল একটা বাটিতে দিয়ে এরকমভাবে গুলে নিই, তো তোমরা এটা চামচ বা ব্রাশ যার কাছে যেটা আছে সেরকম দিয়ে এটা ভালোভাবে গুলে নিতে পারো। তো গুলে নিয়ে তারপর মাথায় আমরা এটা স্নানের সময় অ্যাপ্লাই করে নেবো, মানে বেশি রাখতে হবে না ফ্রেন্ডস, আধ ঘন্টার মতো রাখলেই হবে, আধ ঘন্টা কি পৌনে এক ঘন্টা রাখলেই হবে। এটা তোমরা সপ্তাহে 2 থেকে 3 বার করতে পারো। তো দেখো ফ্রেন্ডস আমার শ্যাম্পুটাও প্রায় রেডি হয়ে গেছে, এবার আমি চুলের মধ্যে এটা অ্যাপ্লাই করে নেবো। তো ফ্রেন্ডস ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করে নিতে পারো। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আমার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো দেখো ফ্রেন্ডস আমার চুলটা এবার তোমরা দেখো শ্যাম্পু করার পরই, আর এই যে লাল সাদা শাড়িটা পরে আছে না, এটা আমি সোমবারে শিবের বাবা মহাদেবের বার করেছিলাম, তো সেদিনই ওই হেয়ার প্যাকটা আমি লাগিয়েছি। তো দেখো তারপরে দেখো আমার চুলটা কতটা সিল্কি স্মুথ হয়ে গেছে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।